হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, তার একটি অঙ্ক আমি সেটা করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে বলা হয়েছে দুটি কোণের সমষ্টি 11π/12 এবং অন্তর 75 ডিগ্রি হলে কোন দুটির বৃত্তীয় মান কত, দুটির বৃত্তীয় মান চেয়েছে। ঠিক আছে, এইখানেও দেখো একটা হচ্ছে বৃত্তীয় মান আছে, একটা হচ্ছে জিওমেট্রিক অ্যাঙ্গেল আছে। তাহলে মনে করি কোন দুটির একটি আলফা এবং অপরটি বিটা, দুটো কোণের একটিকে আলফা ধরলাম এবং অপরটিকে বিটা ধরলাম। এবার প্রশ্নানুসারে বলে দিয়েছে যে কোন দুটির মানে মান মানে সমষ্টি 11π/12। এই দেখো এখানে দেওয়াই আছে যে দুটি কোণের সমষ্টি 11π/12। তাহলে এটা করলাম প্রশ্নানুসারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 11π/12 এবং আলফা অন্তর বলে দেওয়া আছে 75 ডিগ্রি। এটাকে আমরা কী করলাম, এটাকে আমরা জানি জ্যামিতিক কোণকে π/180 ডিগ্রি দিয়ে করলে সেটা বৃত্তীয় মানে এসে দাঁড়ায়। তাহলে π/180 ডিগ্রিকে দিয়ে 75 করলাম, তাহলে 75কে 15 দিয়ে কাটলাম হলো 5, 5×15=75। আর এটা একবারে করেছি, 15×15=30, মানে 12, তার মানে হলো 5π/12। ঠিক আছে, 11π/12 আর এটা হচ্ছে 5π/12, এটা সমষ্টি, এটা অন্তর। এবারে এখন এই দুটোকে কী করলাম, এই যে এখানে লিখলাম দুটো সমষ্টি 11π/12, অন্তর 5π/12, তাহলে এখানে কী হলো প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, তাহলে 2α = 11π/12 প্লাস 5π/12 যোগ করলে কী হবে, এটা মুখে মুখে করেছি 12 লসাগু 12ই হলো, তাহলে 11π + 16π/12, এটা হচ্ছে 2α = এইটা, তাহলে α = 2টা নিচে চলে আসবে, হয়ে গেল কত 16π/24। ঠিক আছে, এরপরে এইবারে α প্লাস বিটা আলফা সেম, এবারে এইটাকে মাইনাস করবো, এটাকে যেমন এটাকে দুটোকে যোগ করেছিলাম এটাকে মাইনাস করবো, প্রথমে মাইনাস করবো, মানে এটা মাইনাস হলো, এই মাইনাসটা প্লাস হলো, এটা মাইনাস হলো, হলে দেখবে যে এই আলফা আর মাইনাস আপনার কেটে গেল, হলো বিটা আর এটা প্লাস হয়ে গেছে, মানে 2β = এটা মাইনাস করলে এখান থেকে এটা মাইনাস যাবে, তাহলে 11π/12 - 5π/12। সিমিলারলি দেখবে এখানে 12 12 লসাগুলো 6π/12 হবে, আর 2β মানে হচ্ছে 6π/12, তাহলে বিটা হবে 2টা নিচে চলে আসবে 6π/24। ঠিক আছে, এইটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে আলফা, তাহলে দুটি কোণে বৃত্তীয় মান পাওয়া গেল। আচ্ছা।